गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। आशा करी आपनारा भालो आछेन, आमराओ भालो आछि। आर आजके सोनामार संगे आमार भिडियोटा शुरू करछि। आ सोनामा एसेछे, देखो तै ना, आमार सोनामा एसेछे आजके। हाय करो। আর ওই যে আমাদের ছেলে, বড় ছেলে, আর এই যে আমার পুচকু, তাই তো? আপনাদের সঙ্গে কথা বলছে আর হাসছে, দেখুন ক্লান করছে। এই যে দুই ভাই বোন, এদিকে এদিকে এসো, এদিকে গল, এদিকে এসো, এদিকে এসো। হোয়াইটনেস, আর জেঠু নতুন করে ফিশ নিয়ে এসেছে, ওরা বেরোচ্ছে না। কালকে আমরা যে মাছগুলো নিয়ে এসেছিলাম, হ্যাঁ, যে ঘরের ভিতরে কালকে আমরা যে মাছগুলো নিয়ে এসেছিলাম, ওরা ঘর থেকে বের হচ্ছে না। আমাদের ছেলে মেয়ে খেলা করছে, আর আমার ছেলে গেছে স্কুলে, আর এখন বাজে 11টা, ওই জন্য গুড মর্নিং বললাম। আর তো মেয়ে তো খেলা করছে, নিজের মতো নিজেই খেলা করছে, মাঝে মাঝে আমাকে ডাকছে, তো ভালো লাগে বাচ্চাদের সঙ্গে খেলা করতে। আর ওরা এসেছে, বেশ ভালোই লাগছে। আজকে থেকে বাচ্চাদের স্কুল ছুটি, আর ঋষভও আসবে, মানে আমার বড় জায়ের ছেলেও আসবে বিকালবেলা, তো ভাই বোন মিলে একটু খেলা টেলা করবে, ওদেরও ভালো লাগবে। তো সবসময় তো একসঙ্গে হয়ে খেলা করতে পারে না, তো আজকে ওরা খেলাধুলা করবে, আর আমারও তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে, 11টা বেজে গেছে। তো আমার সবজি টবজি সব বানানো হয়ে গেছে, শুধু এবার রান্না করতে যাব। তা চলুন আজকে আমি কী কী রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করি, আর ততক্ষণে ও নিজের মতন নিজে খেলা করে নিই। ও একবার কান্না শুরু করলে আর ও খেলা করবে না, তখন ওর সঙ্গেই থাকতে হবে। আর ওর মা তো আসেনি, ওর মা কিছুক্ষণ পর আসবে। আর এই যে এখানে, তো এই যে সবজি বানিয়ে রাখা হয়েছে, আর ব্যাক ক্যামেরায় দেখাই কি কি আজকে রান্না করব। তো এই যে সবজি বানানো হয়ে গেছে, আর এই যে আলু ভাজা করবো, মানে টমেটো দিয়ে টমেটো আর আলু ভাজা করব। আর এখানে হচ্ছে ব্রাহ্মি শাক করব আলু দিয়ে। তো একটুকু শাকে আমাদের হবে না, আজকে মানুষ বেশি, ওই জন্যে আলু দিয়েই শাকটা রান্না করব। আর এখানে রয়েছে কচু দিয়ে তোফু দিয়ে রান্না করব। আর এখানে আমার ডাল সিদ্ধ করা হয়ে গেছে, মানে সিটি দিয়েছে, ওই জন্যে গায়ে কেমন দাগ দাগ হয়ে গেছে। এই যে এবার রান্নাগুলো শুরু করে দিই। তো এখানে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা এখনও ফুটেনি, এক্ষুনি দিলাম। আর এখানে কচুগুলো ভেজে নিচ্ছি, আর একটুখানি ভাজা করব, তারপরে তুলে নেব। আর ওই যে তিন ভাই বোন খেলা করছি, তো এখানে ডাল ফুটছে, আর এখানেও আলু ভাজা হচ্ছে। এই যে টমেটো আর আলু ভাজা করছি। তো আমার ঠাকুরের ভোগ রেডি করা হয়ে গেছে, টমেটো আলু ভাজা, ডাল, আর এটা তোফু সবজি, আর এটা শশা। তো ভগবানের ভোগ রেডি হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করব।
আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। তো আমার বড় জা, ছোট জা আর বড় জায়ের ছেলে মেয়ে, ছোট জায়ের ছেলে মেয়ে, ওরা সবাই বাড়ি চলে গেছে খেয়ে দে। আর রাত্রিবেলা রান্না করেছিলাম পিৎজা। আর তো আজকে আপনাদের সামনে এসে বেশি কথা বলতে পারিনি, কারণ বাড়িতে কেউ আসলে ওরকম ক্যামেরার সামনে কথা বলা যায় না, তাদের সঙ্গে তো সময় কাটাতে হয়। আর বাড়িতে এরকম আসলে বেশ ভালোই লাগে, মাঝে মাঝে মনটা অন্যরকম হয়ে যায় আর খুব ভালো লাগে। তো বাচ্চারাও খুব ভালো কাটালো দি সারা দিনটা, আর আমারও খুব ভালো কাটলো। ওরা চলে গেছে, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মানে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। তা মনে হচ্ছিল যদি থাকতো বেশ ভালোই হতো, মনে হচ্ছিল আমিও চলে যাই ওদের সঙ্গে, ভালো লাগে না। সারাদিন কি সুন্দর কাটলো, গল্প করলাম, রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, মজা করলাম। বেশি ভালো লাগলো যে বাচ্চারা খেলা করলো, মজা করলো, ভীষণ ভালো লাগলো। ওর সবসময় তো একসঙ্গে হতে পারে না, তো একসঙ্গে হলে ওরা খুব মজা করে, আর একসঙ্গে হলে ওরা বাড়ি যেতে চায় না। আর পুচকি, আমাদের পুচকি সোনা মাটা, ও তো বাড়ি যেতেই চায় না। তো তো ওরা থাকলে বেশ ভালোই হতো, কিন্তু থাকলো না। আর ওদের বাড়ি তো কাছেই, বেশি দূরে না, ওই জন্যেই থাকতে চায় না। যদি দূরে বাড়ি হতো তাহলে হয়তো থাকতো। আগে যখন আমরা মিসিসিপিতে থাকতাম তখন ওরা গিয়ে থাকতো, বাচ্চাদের স্কুল ছুটি থাকলে তখন ওখানে গিয়ে অনেক দিন থাকতো। কিন্তু এখন তো ওদের বাড়ির কাছে চলে এসেছি আমি, ওই জন্যে আর থাকে না রাত্রিবেলা, রাত্রিবেলা থাকে না, দিনের দিন এসে দিনের দিনই চলে যায়, কারণ কাছাকাছি বাড়ি। কাছাকাছি বাড়ি হলে এটাই অসুবিধা যে দিনের দিন ঘুরতে এসে দিনের দিনই চলে যায়। আর দূরে বাড়ি হলে এটাই ভালো লাগে যে থাকতে পারতো কয়েকদিন। তো আগে দূরে বাড়ি ছিল অবশ্য আমারও ভালো লাগতো না, অনেক দূরেই থাকতাম ওদের ছাড়া, তো আমারও ভালো লাগতো না। তো কাছে এসে একটা ভালো হয়েছে যে ওদের সঙ্গে দেখা করতে পাচ্ছি, আর দূরে হলে তো কতদিন পর পর দেখা করতে হতো, আর এখন তো সবসময় দেখা হচ্ছে। তো যাই হোক, সারা দিনটা ভীষণ ভীষণ ভালো কাটলো। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে আমার ছেলে ঘুমাচ্ছে, একটুখানি মাথা দেখা যাচ্ছে। সারা দিন এত খেলা করেছে, এত খেলা করেছে। তো ওরা যদি রাত্রিবেলা সারা রাত থাকতো, ওদের খেলা ফিনিশ হতো না, মানে সারা রাত ধরে খেলা করেই যেত। আর ওরাও খেলা করতো, আর আমরা আমরা মানে আমরা তিন বউ গল্পই করতাম, আমাদের গল্প শেষ হয় না, এক গল্প বারবার করতে থাকি, তো ভালো লাগে। আর মনে হচ্ছিল যে এই টাইমেই আমরা ইন্ডিয়াতে যাই। তো আমরা গল্প করছিলাম যে যদি করোনা না আসতো পৃথিবীতে, তাহলে হয়তো এই টাইমটা আমরা ইন্ডিয়াতেই কাটাতাম। আর এই সময় বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যায়, দু মাস মতো স্কুল ছুটি থাকে, তো এই সময় আমরা ইন্ডিয়া যেতে পারি। কিন্তু এখন তো তা সম্ভব না, জানি না কবে সম্ভব হবে ইন্ডিয়ায় গিয়ে সুন্দর করে সময় কাটানোর। তো আশা করি সুসময়টা তাড়াতাড়ি হয়তো চলে আসবে, যেমন রাতের পরে দিন হয় সেই রকম আমাদের পৃথিবীটাও
একদিনই সুন্দরভাবে সেজে উঠবে। আমার মতো হয়তো অনেকেই আছে এমন, যে বাবা মার থেকে, আত্মীয় স্বজন থেকে অনেক দূরে থাকে, তাদেরও মন খারাপ লাগে। তো তারাও যেন তারা বাড়ি যেতে পারে, তাদের নিজের আত্মীয় স্বজনের কাছে যেতে পারে, সেটাই ভগবানের কাছে কামনা করি। তো আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট।